নমস্কার বন্ধুরা, আইসিটি কম্পিউটার টিচার রিক্রুটমেন্টের যে রিটিন এক্সাম হবে তা আমি আগেই আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি 25 এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। সে এমসিকিউ কোশ্চেনের মধ্যে জেনারেল অ্যাপটিটিউড এবং আইটি রিলেটেড কিছু কোশ্চেন থাকছে। আইটি রিলেটেড কোশ্চেনের মধ্যে এমএস অফিস, ইন্টারনেট ও এইচটিএমএল এর উপর কিছু কোশ্চেন এনেছি এবং ভিডিওর শেষে দর্শকদের জন্য একটি কোশ্চেন রেখেছি, যেই কোশ্চেনের অ্যান্সার আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং ডেসক্রিপটিভ টাইপের কি ধরনের কোশ্চেন থাকবে সেই নিয়েও আলোচনা করেছে বিস্তারিত। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মন দিয়ে দেখবেন, স্কিপ করলে অনেক জিনিস কিন্তু মিস করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, লাইক করতে ভুলবেন না। এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলবো, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে ভিডিওর সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো ফার্স্ট কোশ্চেন, হুইজ নাম্বার শুড বি ইন দ্য নেক্সট সিরিজ 1, 1, 2, 3, 5, 8, 13, এই সিরিজের পরবর্তী নাম্বার কোনটি? 21, 26, 31, 41। তো সিরিজটা আপনারা দেখেই বুঝতে পারছেন, প্রথম দুটো নাম্বার যোগ করলে দ্বিতীয় নাম্বারটি আসছে। তো এইভাবে সিরিজটি চলতে থাকলে 13 এবং 8 যোগ করলে অপশানটা হবে কোনটা? 21, 26, 31, 41। তার মধ্যে 13 ও 8 যোগ করলে হবে 21। বস আস্ক ইউ এ ওয়ার্ড দ্যাট হি সি ক্যান ইউজ ইন প্লেস অফ চেঞ্জ, হুইচ অফ দ্য ফলোয়িং উড ইউ গিভ? অ্যালিউর, অল্টার, অ্যালিউড, অল্টার। তো কোশ্চেনটা দেখেই বুঝতে পারছেন যে চেঞ্জের অল্টারনেটিভ শব্দ আপনারা কোনটা ব্যবহার করবেন। এখানে হবে অপশান ডি, অল্টার। হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার 83 - 70 = 56 + কোশ্চেন মার্ক? 15, 10, 20, 12। তো এখানে 83 থেকে 70 মাইনাস করলে 66 হয়, তাহলে 56-এর সঙ্গে 10 যোগ করলে তাহলে 66 হয়ে যাবে। তো অ্যান্সারটা হবে 10। ইফ ইউ আনস্ক্র্যাম্বল দ্য লেটার্স ই সি ই এ টি এইচ আর, ইউ উইল গেট দ্য নেম অফ কান্ট্রি, ওশিয়ান, প্রফেশন, ফ্লাওয়ার। তো এই যে লেটারগুলো আছে, এই লেটারগুলো সাজালে একটা মিনিংফুল ওয়ার্ড হবে টিচার। তো টিচার কার সঙ্গে যুক্ত? প্রফেশনের সঙ্গে। তো অ্যান্সারটা হবে প্রফেশন। দেয়ার আর 20 chickens, 4 dogs and 8 horses অন এ ফার্ম, হাউ মেনি লেগস আর দেয়ার? 88, 98, 78, 108। তো এখানে আপনার 20টি মোরগের বাচ্চা, 4টি কুকুর এবং 8টি ঘোড়া আছে, তাদের টোটাল কতগুলি পা? তো 4টা কুকুর এবং 8টা ঘোড়া, মোট 12টা, প্রত্যেকের 4টি করে হলে 12 - 4 = 48, আর 20টি চিকেনের 2টি করে 20 × 2 = 40, টোটাল অ্যান্সার হবে 88, অপশান এ। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইচটিএমএল? হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, হাইপার নেশন টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, হাইপার নেশন টেস্ট মার্কিং ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কিং ল্যাঙ্গুয়েজ। তো আপনারা অনেকেই জানে এইচটিএমএল ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। আউটলুক এক্সপ্রেস ইজে ইমেল ক্লায়েন্ট, ব্রাউজার, সার্চ ইঞ্জিন, নান অব দ্য অ্যাবাভ। আউটলুক এক্সপ্রেস কিসের জন্য ব্যবহৃত হয়? মূলত ইমেল ক্লায়েন্টের জন্য ব্যবহৃত হয়, অ্যান্সারটা হবে ইমেল ক্লায়েন্ট। এ হোম পেজ ইজ অ্যান ইন্ডেক্স অফ এনসাইক্লোপিডিয়া আর্টিকেলস, হোয়ার অল ইন্টারনেট ডেটা ইজ স্টোর্ড, রিকোয়ার্ড ফর অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট, দ্য ফার্স্ট পেজ অফ এ ওয়েবসাইট। আমরা জানি যে কোনো ওয়েবসাইটের ফার্স্ট পেজকে হোম পেজ বলা হয়। এ হোম পেজ ইজ দ্য ফার্স্ট পেজ অফ এ ওয়েবসাইট, এইটাই হবে অ্যান্সার। চুজ দ্য কারেক্ট এইচটিএমএল ট্যাগ ফর দ্য লার্জেস্ট হেডিং, এ H1, অপশান বি H6, অপশান সি H10, হেড। তো এইচটিএমএলের হেডিং সবচেয়ে বড় করার জন্য কোনটাকে ব্যবহার করা হয়? সেটা হলো H1। আমরা জানি 6টি ট্যাগ আছে, H1, H2, H3, H4, H5, H6, তার মধ্যে সবচেয়ে বড় যে হেডিংটা তার জন্য ব্যবহার হয় H1 এবং সবচেয়ে যে ছোটো হেডিং তার জন্য ব্যবহার হয় H6। হোয়াট ডু আই নিড টু গেট অন টু দ্য ইন্টারনেট, ইন্টারনেটের জন্য আমরা কী ব্যবহার করি? কম্পিউটার, মডেম, ব্রাউজার, অল অফ দ্য অ্যাবাভ। তো অ্যান্সারটা হবে অল অফ দ্য অ্যাবাভ। হুইচ শর্টকাট কি ইনসার্টস এ নিউ স্লাইড ইন দ্য কারেন্ট প্রেজেন্টেশন, কারেন্ট প্রেজেন্টেশনের জন্য নিউ স্লাইড যদি ইনসার্ট করতে যায় তার জন্য কি ব্যবহার করা হয়? অপশান এ Ctrl+N, অপশান বি Ctrl+M, অপশান সি Ctrl+S, অল অফ দ্য অ্যাবাভ। আমরা জানি
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নতুন স্লাইড ইনসার্ট করার জন্য সিটিআরএল প্লাস এম শর্টকাট কি ইউজ করি। তো অ্যান্সারটা হবে সিটিআরএল প্লাস এম। টু স্টার্ট এ স্লাইড শো অফ প্রেজেন্টেশন হিট F5 কি। ফ্রম স্লাইড শো মেনু চুজ ভিউ শো অপশন। ফ্রম স্লাইড শো মেনু চুজ রিহার্স টাইমিং বোথ এ অ্যান্ড বি। তো আমরা কোনো প্রেজেন্টেশন শুরু করার জন্য কি ব্যবহার করি, F5 কি প্রেস করেও করতে পারি অথবা স্লাইড শো মেনুতে গিয়ে ভিউ শো অপশানে গিয়েও করি, সেই জন্য অপশানটা হবে D বোথ এ অ্যান্ড বি। হোয়াট ইজ এ মোশন পাথ। মোশন পাথ কি, এ টাইপ অফ অ্যানিমেশন এন্ট্রান্স এফেক্ট, এ মেথড অফ অ্যাডভান্স স্লাইড ইজ, এ মেথড অফ মুভিং আইটেমস অন এ স্লাইড, অল অফ দ্য অ্যাবাব। আমরা মোশন পাথ ব্যবহার করি কি জন্য, এ মেথড অফ মুভিং আইটেমস অন এ স্লাইড, অপশান সি। মাল্টিপুল ক্যালকুলেশন ক্যান বি মেড ইন এ সিঙ্গেল ফর্মুলা ইউজিং স্ট্যান্ডার্ড ফর্মুলা, অ্যারে ফর্মুলা, কমপ্লেক্স ফর্মুলা, স্মার্ট ফর্মুলা। তো মাল্টিপুল ক্যালকুলেশনের জন্য সিঙ্গেল ফর্মুলা আমরা ব্যবহার করি, সেটা হলো অপশান বি, অ্যারে ফর্মুলা। ইন এ ওয়ার্কশিট ইউ ক্যান সিলেক্ট দ্য এন্টায়ার ওয়ার্কশিট, রো, কলাম, অল অফ দ্য অ্যাবাব। অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাব, কারণ ওয়ার্কশিটে আমরা সবগুলোই সিলেক্ট করতে পারি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট স্প্রেডশিট প্যাকেজ, সবচেয়ে পুরনো স্প্রেডশিট প্যাকেজ কোনটি, ভিসি ক্যালক, লোটাস 1-2-3, এক্সেল, স্টার ক্যালক। তো সবচেয়ে পুরনো স্প্রেডশিট প্যাকেজ হলো ভিসি ক্যালক, অপশান এ। এক্সেল ফাইলস হ্যাভ এ ডিফল্ট এক্সটেনশন অফ XLSX, XLW, WK1, 1-2-3, অপশানটা হবে এর অপশান এ, অ্যান্সারটা হবে অপশান এ, XLSX। ইউ ক্যান কনভার্ট এক্সিস্টিং এক্সেল ওয়ার্কশিট ডেটা স্টার্স টু অ্যান HTML ডকুমেন্ট বাই ইউজিং অপশান এ FTP উইজার, অপশান বি ইন্টারনেট অ্যাসিস্ট্যান্ট উইজার, ইন্টারনেট উইজার, ইম্পোর্ট উইজার। তো আমরা এক্সেল ওয়ার্কশিটে HTML ডকুমেন্টে কনভার্ট করার জন্য ইউজ করি ইন্টারনেট অ্যাসিস্ট্যান্ট উইজার, অপশান বি, অ্যান্সার হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নট ভ্যালিড ডেটা টাইপ ইন এক্সেল, নাম্বার, ক্যারেক্টার, লেভেল, ডেট টাইম। ভ্যালিড ডেটা টাইপ এক্সেলে কোনটি, নাম্বার, ক্যারেক্টার, লেভেল, ডেটা টাইম, হবে ক্যারেক্টার। উইদাউট ইউজিং দ্য মাউস অফ দ্য অ্যারো কি, হোয়াট ইজ দ্য ফাস্টেড ওয়ে অফ গেটিং টু সেল A1 এ স্প্রেডশিট, অপশান এ প্রেস CTRL প্লাস হোম, অপশান বি প্রেস হোম, অপশান সি প্রেস Shift প্লাস হোম, অপশান ডি প্রেস Alt প্লাস হোম। তো আমরা অ্যারো কি না ইউজ করে একেবারে A1 সেলে যাওয়ার জন্য কোনটা ইউজ করি, CTRL হোম, CTRL হোম প্রেস করলে আমরা একেবারে শুরু সেল A1-এ চলে যাব। হুইচ উইড ইউ চুজ টু সেভ ডকুমেন্ট উইথ এ নিউ নেম, অপশান এ প্রেস CTRL প্লাস এ, অপশান বি ক্লিক ফাইল কমা সেভ, অপশান সি ক্লিক টুলস, অপশান সেভ ক্লিক ফাইল সেভ এজ। তো আমরা নতুন নামে যদি কোনো একটা ফাইলকে সেভ করতে চাই তার জন্য আমরা কি সেভ এজ করি, অপশান ডি হবে অ্যান্সার। হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্টারনেট সার্চ ইঞ্জিন, ইন্টারনেট থেকে এই কোশ্চেনটি, অপশান এ গুগল, অপশান বি আর্চি, অপশান সি আল্টা ভিস্টা, অপশান ডি ওয়াইজ। তো এখানে অপশান অ্যান্সার হবে অপশান বি, আর্চি, সবচেয়ে পুরনো সার্চ ইঞ্জিন। হোয়াট ডাস এরর 405 অর নট ফাউন্ড এরর হোয়াইল অ্যাক্সেসিং এ URL মিন, দ্য সার্ভার কুড নট ফাইন্ড দ্য রিকোয়েস্টেড URL, রিকোয়েস্টেড HTML ফাইল ইজ নট অ্যাভেলেবেল, দ্য পাথ টু দ্য ইন্টারপ্রেটার অফ দ্য স্ক্রিপ্ট ইজ নট ভ্যালিড, দ্য রিকোয়েস্টেড HTML ফাইল ডাজ নট হ্যাভ সাফিসিয়েন্ট পারমিশন। তো এই অপশানের অ্যান্সার হবে দ্য সার্ভার কুড নট ফাইন্ড দ্য রিকোয়েস্টেড URL, যখন কোনো URL পাওয়া যায় না তখন এই মেসেজটা দেখায় 404 অর নট ফাউন্ড এরর। দর্শকদের জন্য যে কোশ্চেনটি থাকছে, দ্য ফাউন্ডার অফ পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ইজ, মার্ক জুকারবার্গ, স্টিভ জবস, চার্লস ব্যাবেজ, বিল গেটস। তো এই অপশানের কোশ্চেনের অ্যান্সারটা অনেকেই জানেন, কোশ্চেনের অ্যান্সারটা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন, এবং আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ডেসক্রিপটিভ টাইপের কী কোশ্চেন থাকবে সেটাও আপনাদের আলোচনা করব। দেখুন, বর্তমান সময়োপযোগী দুটি প্যারাগ্রাফ আপনাদের জন্য আসতে পারে, সেই দুটি প্যারাগ্রাফ হলো বর্তমান সময়ে অনলাইন ক্লাস ছাত্রছাত্রীদের কতটা উপযোগী এবং বর্তমান সময়ে শিশু শিক্ষায় কম্পিউটারের ভূমিকা। এই প্যারাগ্রাফটা আপনাকে 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হতে পারে এবং 10 নম্বর হবে। তো এই রকম আরও ভিডিও যদি চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কারণ এই ভিডিওগুলো বানাতে অনেক সময় লাগে। আপনারা যদি লাইক করেন তাহলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো, এইরকম আরও ভিডিও আনছি, তার জন্য
এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের ঘন্টা বাজিয়ে রাখবেন, আমি নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী টপিকে।